জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ভারতীয় সেনাবাহিনী এরপরেও স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে সেখানে চলছে বিক্ষোভ শ্রীনগরে কারফিউর ভেতরেই এক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন পুলিশের দাবি দৌড়ে পালাতে গিয়ে নদীতে পড়ে ওই ব্যক্তি মারা গেছেন এদিকে তিনশো সত্তর ধারা বিলুপ্তির পর জম্মু ও কাশ্মীর থেকে রাজনৈতিক নেতাসহ একশোর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ জম্মু ও কাশ্মীরকে আলাদা করার সিদ্ধান্তে বিশ্ব জুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে মোদী সরকারের একনিষ্ঠ সমর্থকরা খুশি হলেও পাকিস্তান চীন সহ প্রতিবেশী রাষ্ট্রগুলো এই ইস্যুতে ভারতের বিরোধিতা করেছে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু তুলে ধরবেন তিনি ভারত কাশ্মীরে জাতিগত নিধন শুরু করবে বলেও শঙ্কা তার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ওআইসি কো কাল অ্যাপ্রোচ কর بیٹھے تھے हम एम्बेसडर्स को अप्रोच करें हमारे फॉरेन ऑफिस ने उनको मीटिंग की है हमने जो मेन हेड्स हैं उनसे बात करें आज रात मजीद और करूंगा हम हर फोरम के ऊपर उठाएंगे मैं ये पूछना चाह रहा हूं कि कौन सी चीज है जो मैंने नहीं की जो ये कह रहे हैं क्या हम मैं हमला कर दू हिंदुस्तान पर প্রতিবেশী চীনও ভারতের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বিরোধিতা করেছে সীমান্ত সমস্যা সমাধানে দিল্লির আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে দাবি চীনের এদিকে জম্মু কাশ্মীরের সংকট নিরসনে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া যুক্তরাষ্ট্র আগেই বলেছে তার সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান চায় সোমবার কাশ্মীর রাজ্যকে দুই ভাগে ভাগ করার পাশাপাশি সংবিধানে তিনশো ধারা বাতিল করে জম্মু কাশ্মীরের বিশেষ শাসিত অঞ্চলের মর্যাদা কেড়ে নেয় মোদী সরকার এরপরেই সেখানে জারি করা হয় অনির্দিষ্টকালের জন্য একশো ধারা বিপুল সংখ্যক সেনা মোতায়েনের পাশাপাশি সব ধরনের ইন্টারনেট সেবা ও মোবাইল নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া হয় সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে জম্মু কাশ্মীর Fucking yeah, on your bitch, she yeah,